ওয়েলকাম ফ্রেন্ডস, আজ খুব বড় একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা প্রায় সবাই জানি আগামী সপ্তাহে 16ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলো খুলে যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে প্রায় 2 বছরের কাছাকাছি রাজ্যের স্কুলগুলো বন্ধ ছিল। গত মাসের 25 তারিখ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের একটি প্রশাসনিক বৈঠক থেকে আমাদের জানান যে আগামী মাসের 16 তারিখ থেকে রাজ্যের স্কুলগুলো খুলে যাবে, এবং সেই ব্যাপারে রাজ্যের যে শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করেন, এবং সেখানে আমরা জানতে পারি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত স্কুল প্রাথমিকভাবে খুলছে এবং কিভাবে স্কুল খুলবে, ক্লাস কিভাবে হবে, স্কুলের টিফিনের টাইম থেকে প্রার্থনা সহ কিভাবে চলবে তার গাইডলাইন প্রকাশ করে দেয় আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর। কিন্তু এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলাটি করেছেন সুদীপ ঘোষ চৌধুরী নামে এক আইনজীবী। তিনি তার আবেদনে বলেছেন, কোনো পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল খোলা হচ্ছে অথচ পড়ুয়াদের কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। এদিকে করোনা দিনের পর দিন আবার বেড়ে যাচ্ছে দুর্গাপুজোর পর থেকে, এতে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়বে পড়ুয়াদের। এরকম এক পরিস্থিতিতে ক্লাস শুরু করা উচিত কি না তা খতিয়ে দেখে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক, কীভাবে সময় কমিয়ে ক্লাস চালানো যায় তা সুপারিশ করুক সেই কমিটি, তা না হলে স্কুল খোলার ফলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং এই মামলাটির শুনানির দিন রয়েছে বৃহস্পতিবার। যদি ওই দিন শুনানি হয় আমরা অপেক্ষায় থাকব যে 16ই নভেম্বর থেকে স্কুল খুলবে বা কি অর্ডার দেয় হাইকোর্ট। আমরা সবাই অপেক্ষায় আছি, অপেক্ষায় আছে ছাত্রছাত্রী এবং রাজ্যের সমস্ত অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবাই। ধন্যবাদ, ভালো থাকবেন।